আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে একটি ডিজিটাল ক্লাস লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আমার এই ডিজিটাল ক্লাস লেকচার প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব বিপণন বা বাজারজাতকরণের মৌলিক ধারণা সমূহ। আমি এই টপিকটিকে দুইটা ভাগে ভাগ করেছি, পর্ব এক এবং পর্ব দুই নামে। এখন আমি পর্ব এক সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করব এবং আমার পরবর্তী নেক্সট ক্লাস ভিডিওতে আমি পর্ব দুই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সাথে আছি আমি মোহাম্মদ সাজিদ হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, চৌড়াঙ্গী কলেজ। তো বিপণন বা বাজারজাতকরণের মৌলিক ধারণা সমূহ, যাকে ইংরেজিতে বলা যায় কোর মার্কেটিং কনসেপ্টস বা বেসিক মার্কেটিং কনসেপ্টস। মার্কেটিং বা বাজারজাতকরণের মূল বিষয়বস্তু যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই মৌলিক ধারণা সমূহ আমাদেরকে জানতে হবে। বিপণন বা বাজারজাতকরণের পাঁচটি মৌলিক বিষয় আছে এবং প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো একজন বাজারজাতকরণ বা বাজারজাতকারী অথবা একজন ব্যবসায়ী বা একজন কোম্পানিকে অবশ্যই মার্কেটিং এর এই যে বেসিক কনসেপ্ট, এই সম্পর্কে তাদেরকে খুব সবিস্তার ধারণা থাকতে হবে। তাহলেই তারা তার মার্কেটে গিয়ে তাদের যে কাস্টমার থাকে তাদেরকে সহজেই তারা আকৃষ্ট করতে পারবে এবং তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হবে। তো প্রথম যে ধারণাটি আছে সেটা হচ্ছে প্রয়োজন, অভাব ও চাহিদা। এরপরে আছে দ্বিতীয় নম্বরে যে বাজার অফার, সাধারণত কাস্টমারদেরকে কোম্পানিরা পণ্য সেবা অথবা অভিজ্ঞতাগুলো অফার দিয়ে থাকে ক্রয়ের জন্য। এরপরে আসছে ভ্যালু এবং সন্তুষ্টি। তারপরে আসছে বিনিময় এবং সম্পর্ক। এরপর আসছে বাজার, যে বাজারে আসলে কাস্টমার এবং কোম্পানিগুলো তাদের পণ্যের আদান প্রদান করে থাকে এবং একটা বিনিময় এর একটা সম্পর্ক তারা করে থাকে। তো দেখো যে এখানে এই যে পাঁচটা যে ধারণা রয়েছে, এই পাঁচটা ধারণা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে মার্কেটিং বলতে যদি কেউ কেউ যদি মার্কেটিং কাজ মার্কেটিং যে কার্যাবলী আছে, এটা যদি কেউ কোনো ব্যবসায়ী বা কোনো কোম্পানি যদি তাদের প্রতিষ্ঠানে যদি বাস্তবায়ন করতে চায় বা মার্কেট কার্যক্রম যদি তারা গ্রহণ করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে এই পাঁচটা বিষয় তাদেরকে মাথায় রাখতে হবে এবং এর উপর ভিত্তি করে তাদের মার্কেটিং এর যে বিভিন্ন যে পরিকল্পনা বা যে কার্যাবলীগুলো আছে সেগুলো তাদেরকে সেভাবে তাদেরকে তৈরি করতে হবে এবং এর মাধ্যমে তারা আস্তে আস্তে তারা আসলে তাদের যে ব্যবসা যে মুনাফা কাঙ্ক্ষিত মুনাফা তারা সেই মুনাফাগুলো কিন্তু তারা অর্জন করতে সক্ষম হবে। আসলে বর্তমান আধুনিক যুগে এই যে এত এত যে আধুনিক যে সভ্যতা, এই সভ্যতায় আসলে কাস্টমারগুলো অনেক আগের মতো আর পণ্য সম্পর্কে খুব যে অজ্ঞ থাকে না এবং সবার সব কাস্টমাররাই কিন্তু বাজারে কোন কোন প্রোডাক্ট, কোন কোন কোম্পানি, কোন কোন প্রোডাক্টগুলো আছে পাওয়া যায় সবই কিন্তু তারা কিন্তু জেনে যায়। যার কারণেই এখন বিশেষ করে কোম্পানিদের কাস্টমারদেরকে সন্তুষ্ট করা আসলে অনেক কঠিন হয়ে গেছে, যার কারণেই এখন কাস্টমারদের যে প্রয়োজন বা অভাব বা চাহিদা এটা জানার জন্য তারা এখন কাস্টমারদের নিয়ে তারা রিসার্চ করছে, তারা গবেষণা করছে। এই গবেষণা করে তারা কি তারা আগে প্রথমে জানতে চাচ্ছে যে কাস্টমারদের আসলে প্রয়োজনটা কি, অভাবটা কি এবং চাহিদাটা কি। এরপরে তারা বাজার এবং তার উপর ভিত্তি করে তারা বাজার অফার তারা অফার তারা দিচ্ছে কাস্টমারদের কাছে এবং এর মাধ্যমে তারা হচ্ছে যে কাস্টমার যে ভ্যালু বা সুবিধা চাচ্ছে বা তাদের সন্তুষ্টি কোথায় সেটা তারা অর্জন করতে সক্ষম হচ্ছে এবং এরপরে তারা হচ্ছে একটা কাস্টমারের সাথে একটা বিনিময়মূলক একটা সম্পর্ক তারা করে তৈরি করতেছে। আর এগুলো সবগুলো এই চারটে বিষয় মিলেই তৈরি হচ্ছে বাজার, বাজারের যে সার্বিক যে কার্যক্রম এই এইগুলো নিয়েই বাজারের কার্যক্রম কিন্তু গড়ে উঠছে। তো এভাবে এটা কিন্তু একটা সাইকেলের মতো কিন্তু চলতেছে। তো আজকে আমরা আলোচনা করব, সবিস্তার আলোচনা করব এই যে প্রয়োজন, অভাব,
ও চাহিদা এই জিনিসটি এক নম্বরটা। তো নেক্সট পার্টে আমি এই বাকি চারটা যে ধারণা আছে ধারণা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এই প্রথম যে প্রয়োজন অভাব ও চাহিদা এই বিষয় নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা, মানে প্রথম মানে এখন বর্তমান যুগে কেউ কোনো ব্যবসায় যদি সফল হতে চায়, কোনো কোম্পানি যদি ব্যবসায় সফল হতে চায়, তাহলে অবশ্যই তাকে এই প্রথম যে ধারণাটি আছে অর্থাৎ প্রয়োজন অভাব ও চাহিদা এই সম্বন্ধে তাকে খুবই ভালো ধারণা থাকতে হবে। তো চলো আমরা দেখি যে আসলে এটাকে এই প্রয়োজন অভাব চাহিদা আসলে কি, এটা আসলে যারা বিজনেস করে তারা তারা কিভাবে এই জিনিসটাকে তারা দেখে, তো মানে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে তারা কিভাবে বোঝে যে আসলে কোনটা প্রয়োজন কোনটা অভাব আর কোনটা চাহিদা। তো চলো যাই, প্রথমে আমরা জানার চেষ্টা করি প্রয়োজন প্রয়োজন কি। প্রয়োজনের ইংরেজি হচ্ছে নিড, তাই না? তো বলে নিড, আমরা তো অনেক সময় বলি যে আই নিড দিস, হ্যাঁ আই আই নিড টু গো স্কুল বা কলেজ, আই আই নিড টু বাই সাম ফুড। তো এখন দেখো যে আমাকে নিড বলতে অনেক সময় মনে করি যে এটা একটা জাস্ট কি কোনো পণ্য বা কোনো কিছু যেটা আমার দরকার, যে আমাকে এটা প্রয়োজন, আমার এখন ঘুমানো প্রয়োজন, আই নিড টু স্লিপ নাও। তো আসলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নিড বলতে বা প্রয়োজন বলতে শুধুমাত্র কিন্তু এই কোনো বস্তু কোনো কিছু পাওয়া এটাকে কিন্তু বোঝানো হয় না। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে অর্থাৎ বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই প্রয়োজন বলতে বোঝানো হয় যে এটা একটা বঞ্চনার অনুভূতি। ভোক্তা যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করে তা এবং এই বঞ্চনার যে অনুভূতি তার ভিতর জাগ্রত হয় এটাকেই হয়তো এটাকেই প্রয়োজন বলা হয়ে থাকে। মানে কোনো কিছু না পায় না পাওয়ার কারণে কোনো কিছু না পাওয়ার কারণে তার ভিতরে একটা বঞ্চনার একটা ফিলিংস তার ভিতরে কাজ করে, এটাই হচ্ছে মানে এটাকেই এইটাকেই হচ্ছে যা ব্যবসায়িক ব্যবসায় বিশেষজ্ঞ বিজনেস যারা এক্সপার্ট তারা কিন্তু এটাকে প্রয়োজন হিসেবে তারা আখ্যা দিয়েছে। এই প্রয়োজনের সংজ্ঞা যদি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কিন্তু তিনটা আমরা বৈশিষ্ট্য হয়তো আমরা এখানে পাবো। একটা দেখো এটা একটা মানসিক বিষয়, অনুভূতি বিষয়, এটা মানুষ এটা ইট ইজ ফেল্ট ইন দ্য কাস্টমার্স মাইন্ড, এটা কাস্টমার তারা তারা মনে একটা এটা অনুভব করে। আর এখানে এক কিছু না পাওয়ার একটা অনুভূতি কিন্তু কাজ করে, বঞ্চনা অনুভূতি কাজ করে। আর এই প্রয়োজনে কিন্তু বাস্তব কিন্তু কোনো রূপ নেই, এটা জাস্ট ফিল করা যায়, এটা অনুভব করা যায়, এটা দেখা যায় না, ধরা যায় না, এটাই হচ্ছে প্রয়োজন। তো মার্কেটিং বিশেষজ্ঞ দ্বয় ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেন হিউম্যান নিডস আর স্টেটস অফ ফেল্ট ডেপ্রাইভেশন, অর্থাৎ বঞ্চিত মনে করা অনুভূতিকেই প্রয়োজন বলে। তাহলে অবশ্য আশা করি তোমরা প্রয়োজন কি এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি দেখো যে কিছু উদাহরণের সাহায্যে আমরা প্রয়োজনের বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে একটা শিশু দেখা যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আই এম হাংরি, আমি ক্ষুধার, এখানে সে অত ক্ষুধার্ত বাচ্চাটা, তাই না? তো তার কি দরকার, এবং সে ক্ষুধার জালে সে কিন্তু ক্ষুধার কারণে সে যন্ত্রণা ভোগ করতেছে, সে দুর্বল, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু বাইরে থেকে দূর থেকে আমরা কিন্তু বাইরে থেকে কিন্তু বাচ্চাটাকে বুঝতে পারতেছে না সে কিন্তু সে কি ক্ষুধার্ত কিনা, যখন সে প্লে কার্ডে লিখে দিয়েছে তখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ সে ক্ষুধার্ত, তাই না? তো তার এই জন্য সে এই ক্ষুধা নিবারণের জন্য তার কি প্রয়োজন, তার প্রয়োজন খাদ্য। তো এটাই হচ্ছে মূল বিষয় যে এই যে প্রয়োজন যেটা সেটা কিন্তু কখনোই দেখা যাবে না, এটা ফিল করা যাবে। আচ্ছা তো এরপরে দেখো যে আরো একটা আমরা উদাহরণ দেখি যে এই যে যে এখানে কিন্তু ব্যক্তি যে আছে তাকে দেখে বোঝা মনে হচ্ছে যে সে কি অসুস্থ। তো সে অসুস্থ এই এই যে সে যে অসুস্থ এটা কিন্তু আমরা বা সে এটা কিন্তু আমরা বাইরে থেকে খুব বেশি বুঝতে পারতেছি না, সে নিজে এখন যে অসুস্থ ব্যক্তি সে কিন্তু ফিল করতেছে সে যে অসুস্থ। তো তার এখন এই জন্য কি তার এখন চিকিৎসা প্রয়োজন, তাই না? এরপরে আছে দেখেছে যে একজন একটা নিঃসঙ্গ একটা ব্যক্তি, তো এক 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 বসে আছে, সে তার হয়তো হয়তো কেউ নেই পরিবারে, কেউ পরিবার পরিজন হয়তো কেউ নেই, তো তার একটা পরিবারের প্রয়োজন। এরপরে দেখো যে একটা শিশু শীতে সে আক্রান্ত হয়ে গেছে বা শীত তার শীত এজন্য তার শীতের বস্ত্র প্রয়োজন, শীতের শীতের পোশাক প্রয়োজন। তো এর এই শীত অনুভব করছে এটা কিন্তু সে নিজেই কিন্তু অনুভব করতেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তো
এই যে ব্যাপারগুলো, যে এই যে তার সেই যে মন্ত্র অনুভূতি গুলো, মানুষ কোনো কিছু না পাওয়ার কারণে যে পেয়ে থাকে, সেগুলোকে আমরা ব্যবসা দৃষ্টিকোণ থেকে প্রয়োজন হিসেবে আখ্যায়িত করা হয়। এরপরে আমরা আসি দেখো যে অভাব, বা ইংরেজি যাকে বলা হয় ওয়ান্ট। তো আমরা এই প্রয়োজন এবং অভাবের মধ্যে দেখো আমরা কিন্তু অনেক সময় একই অর্থে কিন্তু ব্যবহার করি। প্রয়োজন, আমার এটা প্রয়োজন, আমার এটার অভাব, হ্যাঁ, আই ওয়ান্ট দিস, আই নিড দিস, এটা কিন্তু আমরা আমরা কিন্তু এক সময় অনেক সময় একই অর্থে ব্যবহার করি। যদিও আমরা এটা এগুলো একই অর্থে ব্যবহার করা যায়, তারপরেও এগুলোর ভিতরে কিন্তু সূক্ষ্ম কিন্তু পার্থক্য আছে। তো সেই পার্থক্য হচ্ছে কি, যে প্রয়োজন এটা কিন্তু আমরা জেনারেল সেন্সে ব্যবহার করি, যে আমার খাদ্য প্রয়োজন, আমার চিকিৎসা প্রয়োজন, আমার শীতের পোশাক প্রয়োজন, আমার পরিবার প্রয়োজন। কিন্তু যখন আমি ওয়ান্ট, যখন ওয়ান্টের অভাবের কথা বল, তখন আমি বলবো যে না, আমার ভাত, আমার ঘরে চালের অভাব, ডালের অভাব, আমার ঘরে ওষুধের অভাব, ডাক্তারের অভাব, ডাক্তারের কাছে যাওয়ার জন্য যে টাকা দরকার সেই টাকার অভাব। মানে স্পেসিফিক ভাবে বা নির্দিষ্ট করে যখন কোনো পণ্যকে বোঝানো হবে, বা কোনো মানে প্রয়োজন যে যেভাবে যে জিনিসের মাধ্যমে পূরণ করা হবে, তখন যদি এটা নির্দিষ্ট করে যখন প্রকাশ করা হবে যে ওই জিনিসটা দরকার ওই ওই ব্যক্তির প্রয়োজন পূরণ করার জন্য, তখন সেটাকেই বলা হবে অভাব। ওকে, মানে প্রয়োজন থেকেই অভাবের সৃষ্টি হয়, মানে প্রয়োজন হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে অভাব। আর অভাবটা, এই অভাবটা যে সাধারণত যে ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়। কারণ যে কোনো ব্যক্তি আসলে কি চাইবে, মানে তার অভাব, সে খাবারের চাহিদা সে কিভাবে পূরণ করবে, এটা নির্ভর করে তার ব্যক্তিত্ব। মনে করো একজন বাঙালি, সে হয়তো মনে করতে পারে না, আমি হলো কি, আমি হচ্ছে হলো ভাত খাবো, আমার যে ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা নিবারণের জন্য আমি ভাত মাছ ডাল খাবো। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে একটা একজন আমেরিকান নাগরিক, সে হয়তো তার যদি ক্ষুধা লাগে সে কিন্তু আর ভাত খাবে না, হয়তো সে হয়তো বলবে যে আমি পিৎজা খাবো, আমি বার্গার খাবো। দেখো এখানে কিন্তু মূল প্রয়োজন কিন্তু সেম, যে খাদ্য দরকার, খাদ্য প্রয়োজন। কিন্তু দেখো অভাব পূরণের যে কৌশল বা অভাব পূরণের যে পদ্ধতি, এটা কিন্তু আলাদা। কারণ এটা হচ্ছে এই অভাব ভোক্তা সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তো অভাবের যে সংজ্ঞা আমি যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা কিছু বৈশিষ্ট্য আমরা পাই। তা হচ্ছে দেখো যে এটা হচ্ছে মানে মানুষের নিজস্ব সংস্কৃতি বা ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়, প্রয়োজন থেকেই অভাবের সৃষ্টি হয়, আর অভাব প্রয়োজনের বাস্তব রূপ। এই যে অভাব, এটা হচ্ছে কি, প্রয়োজনের বাস্তব রূপ। প্রয়োজন হচ্ছে কি, মানুষের মানসিক অনুভূতি, বঞ্চনা অনুভূতি। ওই বঞ্চনা অনুভূতি থেকে বাঁচার জন্য যখন কোনো ভোক্তা বা ভোক্তা যখন বা মানুষ কোনো কিছু প্রয়োজন কোনো চায়, পেতে চায়, কোনো পণ্য বা বস্তু পেতে চায়, তখনই সেটা হচ্ছে কি অভাব হিসেবে দেখা দেয়, অর্থাৎ বাস্তব রূপ লাভ করে। এই প্রসঙ্গে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেন, ওয়ান্টস আর দ্য ফর্ম হিউম্যান নিড টেক্স অ্যাজ দে আর শেপড বাই কালচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। তো বুঝতেই পারতেছো যে অভাব হচ্ছে এমন একটা জিনিস যে এমন এমন ভাবে তারা রূপ নেয় যে মানুষের প্রয়োজন অনুযায়ী, যা মানুষের সংস্কৃতি অথবা ব্যক্তিগত যে ব্যক্তিত্ব দ্বারা সাধারণত প্রভাবিত হয়ে থাকে। এরপরে আমরা চলো দেখি যে অভাবের উদাহরণগুলো আসলে কি কি হতে পারে। দেখো যে আমি আগেও বললাম যে দেখো যে বাঙালি ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য হিসেবে ভাত মাছ পছন্দ করবে, তাই না? তারপরে একজন অসুস্থ ব্যক্তি, সে হয়তো বাংলাদেশের কেটে সে স্কয়ার হসপিটাল যেতে পারে, বা হয়তো অ্যাপোলো হসপিটাল বা একটা সাধারণ ক্লিনিক অথবা সরকারি হসপিটাল যেতে পারে। এটা এটা ওই ব্যক্তি এটা ওই ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব বা তার সংস্কৃতির উপর কিন্তু প্রভাবিত হবে। এরপরে একজন নিঃসঙ্গ ব্যক্তির সাথে পরিবার গঠন করতে পারে, পরিবার সে একক পরিবার গঠন করতে পারে, আবার যৌথ পরিবার গঠন করতে পারে, এটা নির্ভর করবে তার সংস্কৃতির উপরে। এরপরে তবে একজন শীতার্থ ব্যক্তি, সে হয়তো কোনো তার শীত নিবারণের জন্য জ্যাকেট কিনতে পারে। এখন জ্যাকেটের ডিজাইন, কালার কি হবে, এটা কিন্তু নির্ভর করবে ওই ভোক্তার
নিজস্ব ব্যক্তিত্বের উপরে অথবা সংস্কৃতিও এখানে প্রভাবিত করতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলো জানার চেষ্টা করি যে চাহিদা। এবার তোমরা একটু নজর দাও যেদিকে, যে আমরা এবার জানতে পারলাম যে প্রয়োজন কি, অভাব কি। এরপরে দেখো যে চাহিদা, এই প্রয়োজন অভাব চাহিদা এই তিনটে বিষয় কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। কারণ প্রয়োজন হচ্ছে প্রথম ধাপ, তারপরে আসে অভাব, তারপরে আসছে কি চাহিদা। চাহিদা একটা গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সংখ্যা রয়েছে, সংজ্ঞা। সেই সংজ্ঞাটা হচ্ছে দেখো যে ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতা শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। তবে এখানে একটা টার্ম আছে যে ক্রয় ক্ষমতা শর্ত, মানে কন্ডিশন অফ বাইং পাওয়ার। এই যে এই টার্মটা, এটা আমরা এই চাহিদার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই এই ক্রয় ক্ষমতা শর্ত যদি যদি এখানে যদি কাজ না করে, বা ভোক্তার অভাব যদি পূরণ করার সময় যদি তার ক্রয় শর্ত যদি সে পূরণ না করে, তাহলে কিন্তু সেই অভাবকে কখনোই চাহিদা বলা যাবে না। আর চাহিদা কিন্তু কোম্পানির ক্ষেত্রে বা দেখা যাচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই চাহিদা সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি, এবং চাহিদার উপর গুরুত্ব দেওয়া খুবই জরুরি। কারণ এই চাহিদা আসলে মূল জিনিস। এই চাহিদা যদি না, কোনো পণ্যের চাহিদা যদি না থাকে, ডিমান্ড না থাকে, তাহলে সেই কোম্পানি কিন্তু খুব বেশি দিন টিকতে পারবে না। কারণ এই কাস্টমাররাই হচ্ছে কি, তারা তাদের বিভিন্ন কিছু প্রয়োজন হয়, প্রয়োজন থেকে অভাব উদ্ভব হয়, আর অভাব পূরণের জন্য তারা কি, তারা কিন্তু চাহিদা করে বা ডিমান্ড করে। আর ডিমান্ড নির্ভর করে বা চাহিদা নির্ভর করে এই ক্রয় ক্ষমতার শর্তের উপরে। তো এই জন্য এই ক্রয় শর্ত গুলো একজন বিজনেসম্যান বোঝা খুবই জরুরি, যে বা একটা মার্কেটার বা বাজারকারীকে অবশ্যই এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে এই ক্রয় ক্ষমতার শর্তগুলো আসলে কি কি। এই ক্রয় ক্ষমতার তিনটি শর্ত রয়েছে। একটি হচ্ছে কোনো পণ্য পাওয়ার ইচ্ছা থাকবে। হ্যাঁ, এখানে একজন কাস্টমারকে বা একটা ভোক্তাকে অবশ্যই কোনো পণ্য পাওয়ার জন্য তাকে ইচ্ছা পোষণ করতে হবে। এরপরে ওই ইচ্ছা পূরণের জন্য আর্থিক সামর্থ্য তার থাকা লাগবে। হ্যাঁ, শুধু ইচ্ছা করলেই হবে না, তার কিন্তু পকেটে মানি থাকা লাগবে। তো এটা একটা শর্ত। এরপরে শর্ত আসছে কি, হ্যাঁ, শুধুমাত্র টাকা থাকলেই হবে না, তাকে ওই টাকা খরচ করার জন্য কর্তৃত্ব থাকা লাগবে। তো উক্ত অর্থ ব্যয় করার ইচ্ছা ও কর্তৃত্ব থাকবে। তো এখানে আপনি খেয়াল করো যে অর্থ, যে ক্রয় ক্ষমতা মনে করো যেখানে অর্থ, এটা এখানে অবশ্য ভুল আছে, এখানে অর্থ হবে, যাই হোক। তো অবশ্যই তোমরা খেয়াল করে থাকো, দেখো যে যে অনেক সময় আমাদের পকেটে কিন্তু টাকা থাকে, কিন্তু আমরা কিন্তু খরচ করতে পারি না। কারণ কি, ওই টাকাটা হচ্ছে আমাদের নয়, হয়তো অন্য কারোর। তো সেক্ষেত্রে কিন্তু সে তখন আর কিন্তু অর্থ থাকলেও কিন্তু ওই অর্থ ব্যয় করার ক্ষমতা থাকে না। এই জন্য এই শর্তগুলো আছে, ক্রয় ক্ষমতার শর্ত, এই শর্তগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। এর শর্তের মধ্যে যদি কোনো একটা যদি না থাকে, তাহলে কিন্তু ওই অভাবটা কিন্তু চাহিদায় রূপান্তরিত হবে না। তো এই সম্পর্কে দেখো যে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন যে ডিমান্ড আর হিউম্যান ওয়ান্টস দ্যাট আর ব্যাকড বাই বাইং পাওয়ার। অর্থাৎ মানুষের অভাব তখনই চাহিদা রূপান্তরিত হয় যখন তার ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আরো উদাহরণ সহকারে দেখলে আরো বেশি তোমাদের হৃদয়ঙ্গম হবে। তো হ্যালো, দেখো যেখানে একজন ব্যক্তি কি, তার গাড়ির অভাব, তাই সে কিনতে চায়, তার গাড়ি নেই, সে হয়তো তার অফিসে যাওয়ার জন্য বা চলার জন্য গাড়ি প্রয়োজন, কিন্তু সে পকেটে একটা মানি ব্যাগে দেখে কিন্তু না, তার কাছে পর্যাপ্ত টাকা নেই। তার অভাব আছে কিন্তু প্রয়োজন আছে, কিন্তু তার পকেটে পর্যাপ্ত টাকা নেই, তাহলে এদের কিন্তু চাহিদা হবে না। তো চাহিদা হতে গেলে অবশ্যই তিনটা বিষয়ের কিন্তু সংমিশ্রণ থাকতে হবে, যে ইচ্ছা থাকতে হবে, পণ্য পাওয়ার ইচ্ছা, পণ্য ক্রয়ের আর্থিক সামর্থ্য, এবং পণ্য ক্রয়ের আর্থিক সামর্থ্য থাকার পাশাপাশি ওই পণ্য অর্থ ব্যয় করার ইচ্ছা এবং কর্তৃত্ব থাকতে হবে। তো এই হচ্ছে অভাব, প্রয়োজন, অভাব এবং চাহিদা। তো এরপরে চলো আমরা এই যে প্রয়োজন, অভাব এবং চাহিদার মধ্যে পার্থক্য খুঁজে বের করি। ওকে, আমরা যেহেতু প্রয়োজনের সংজ্ঞা বৈশিষ্ট্য, অভাবের সংজ্ঞা বৈশিষ্ট্য,
এবং চাহিদার সঙ্গে বিষয়টা আমরা জেনে ফেলেছি। এখন চলো আমরা দেখি এগুলোর মধ্যে আসলে পার্থক্য কোন কোন জায়গায় আছে। যে শুরুতেই আমরা যদি এই প্রয়োজন অভাব এবং চাহিদার মধ্যে যদি সংজ্ঞার দিকে যদি খেয়াল করি, তাহলে কিন্তু আমরা একটা পার্থক্য কিন্তু খুঁজে পেতে পারি। তো খেয়াল করে দেখো যে এখানে যে প্রয়োজন, দেখো প্রয়োজন বলতে কি বোঝায়, এটি ভোক্তার কোনো কিছু না পাওয়ার বঞ্চনার একটা অনুভূতিকে প্রকাশ করে। এরপরে দেখো যে অভাব প্রয়োজন যখন ব্যক্তির সংস্কৃতি বা ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে বাস্তব রূপ লাভ করে তাকে অভাব বলে। অন্যদিকে চাহিদা যদি সংজ্ঞার দিকে আমরা তাকাই, তো চাহিদা সংজ্ঞা বলতে কি বোঝাচ্ছে, যে অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। তো এই হচ্ছে আমাদের সংজ্ঞার ভিতর সংজ্ঞাগত পার্থক্য। এরপর আমরা যদি স্তর ভেদে যদি স্তর যদি দেখি, তাহলে কিন্তু কিছু পার্থক্য কিন্তু আমরা পাবো। দেখো যে প্রয়োজন একটি বিমূর্ত বা মানসিক স্তর, এটা এটা ভোক্তার মানসিক স্তরে অবস্থান করে। অন্যদিকে যে অভাব বল, দেখো অভাব কিন্তু মানুষ বাস্তব ভোক্তার বাস্তব বা মূর্ত স্তর হিসেবে দেখা দেয়, মানে এটা হচ্ছে বাস্তবে রূপ লাভ করে। আবার এই অভাব যখন একটা নির্দিষ্ট পণ্য বা সেবায় পরিণত হয়, তখন এটা আবার কি চাহিদার স্তরে চলে যায়। এরপরে দেখো যে প্রথমে দেখো এই যে এটা কখন সৃষ্টি হয়, প্রথমে দেখো প্রথমে কিন্তু প্রয়োজন দেখা দেয় ব্যক্তির, কোন ব্যক্তি বা ভোক্তার যখন সে প্রথমে কোনো কিছু না পড়ছে বঞ্চনার অনুভূতি সে পায়, এরপরে সেই প্রয়োজন থেকেই সে অভাবের সৃষ্টি করে। আর অভাব যখন সৃষ্টি হয়ে যায়, তখন সে ওই যে কোন নির্দিষ্ট পণ্য বা সেবা পাওয়ার চেষ্টা করে, তখন সেটা হয়ে যায় চাহিদার স্তরে চলে যায়, অর্থাৎ চাহিদার সৃষ্টি হয়। এবার দেখো যে প্রয়োজন প্রকার, এই প্রয়োজন অভাব এবং চাহিদার প্রকারভেদ অনুযায়ী কিন্তু এগুলো পার্থক্য দেখা যাচ্ছে। যে প্রয়োজন কিন্তু 3 প্রকার, যথা শারীরিক প্রয়োজন, সামাজিক প্রয়োজন ও ব্যক্তিক প্রয়োজন। অন্যদিকে অভাবের অভাব আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন প্রয়োজনীয় অভাব, আরামপ্রদ অভাব ও বিলাসজাত অভাব। এরপরে খেয়াল করো যে চাহিদা আবার 2 প্রকার, একটা হচ্ছে কি স্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা, এরপরে কি অস্থিতিস্থাপক চাহিদা। যারা এই এগুলো সাথে তোমরা যদি অর্থনীতি পড়ে থাকো, তোমাদের যারা পড়ে পড়ে থাকবে তারা হয়তো এই বিষয়ে আরো হয়তো ধারণা থাকবে। তো যাই হোক, এগুলো বিস্তারিত হয়তো পরে আলোচনা করব। তো এখন দেখো উদাহরণগত পার্থক্য যদি তাকাই, তো খেয়াল করে দেখো যে উদাহরণ এই প্রয়োজন উদাহরণ হচ্ছে যখন খাদ্য হতে পারে, বস্ত্র হতে পারে, বাসস্থান হতে পারে, স্নেহ ভালোবাসা হতে পারে, এগুলো এগুলো যদি কেউ কোনো ব্যক্তি যদি না পায়, তাহলে কিন্তু তা সে কিন্তু একটা প্রয়োজনের এগুলো অনুভূতি তার ভিতরে কাজ করবে। এবং এরপরে দেখো যে অভাব, অভাবের উদাহরণ হিসেবে বলতে পারে যখন মনে করো যে কোনো ব্যক্তির খাদ্যর খুব প্রয়োজন, তখন যদি সে যদি বাঙালি হয়, তাহলে কিন্তু সে খাদ্য হিসেবে ভাত মাছ অথবা ডালের সে অভাব বোধ করবে, তাই না? সে সে তখন ভাত চাইবে বা মাছ চাইবে বা ডাল চাইবে। এরপরে দেখো যখন ওই ব্যক্তি ওই বাঙালি যে ভোক্তা বা বাঙালি যে ক্ষুধার্ত ব্যক্তি, সে যদি এখন খাদ্য হিসেবে ভাত মাছ ডাল চায়, তাহলে সে কিন্তু কোনো দেখা যাচ্ছে তাকে কোনো দোকানে যেতে হবে, কোনো বাজারে যেতে হবে, বাজারে গিয়ে কিন্তু ভাত মাছ ডাল কিন্তু কিনতে হবে। এই কেনার যখন অবস্থা তৈরি হবে, যখন অর্থ ব্যয়ের যখন তার ইচ্ছা জাগবে বা অর্থ ব্যয় সামর্থ্য যখন থাকবে, তখনই কিন্তু এটা চাহিদায় রূপান্তরিত হবে। তো এই হচ্ছে প্রয়োজন অভাব এবং চাহিদার পার্থক্য। এই টপিকটি তোমরা অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবা, কারণ এই টপিক থেকে পরীক্ষায় খুব খুব বেশি বেশি প্রশ্ন আসে। বিগত সালের আমরা যদি প্রশ্নগুলো যদি বিশ্লেষণ করি, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিবিএ পড়ছো, তাদের কিন্তু এইখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। প্রায় দেখবা যে এখান থেকে এই প্রয়োজন অভাব চাহিদার পার্থক্য বা সম্পর্ক ভিত্তিক অনেক প্রশ্ন কিন্তু আসে। আর আর এসএসসি পরীক্ষার যারা এসএসসি যারা আছো, যারা ব্যবসা শিক্ষা, যারা উৎপাদন ব্যবস্থা বিপণন আছে, তাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসে প্রায়। এখান থেকে দেখবে যে বিভিন্ন এমসিকিউ টাইপের প্রশ্ন অথবা যে সৃজনশীল যে প্রশ্নগুলো আছে, সেখান থেকে সেখানে সেই সেই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে অনেক সময় করা হয়ে থাকে, এই টপিকের ভিত্তি করে করা হয়ে থাকে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে আমাদের আলোচনা আর ক্লাস যে ডিজিটাল লেকচার ক্লাস প্রোগ্রাম এখানে শেষ হচ্ছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি কেমন লাগলো আশা করি
খুবই উপভোগ্য হয়েছে। তো যদি কোনো এই ক্লাস সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে তুমি জানিয়ে দাও, আর তোমার বন্ধুদের কাছে এই ক্লাসটি শেয়ার করো যাতে তারা অংশগ্রহণ করতে পারে। আর আমার এই ভিডিওর সেকেন্ড পার্ট, সেকেন্ড লেকচার পার্টটা পেতে অবশ্যই চ্যানেলের যে বেল আইকন আছে সেই বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর আজকে যে আমরা যে বিষয়ের ক্লাসটা নিলাম, এই ক্লাসের উপরে একটা প্রশ্ন তোমাদেরকে রাখতে চাচ্ছি, তোমরা এই কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিবে। প্রশ্নটা হচ্ছে এই যে, চাহিদার ক্রয় ক্ষমতার শর্ত কয়টি? আমি আবারও বলছি, চাহিদার ক্রয় ক্ষমতার শর্ত কয়টি? উত্তরটি তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।